ম্যাক্সের অধ্যায়ে আমরা ক্যামেরার ব্যবহার দেখাবো। সেই জন্য আমরা প্রথমে টপ ভিউপোর্ট থেকে ক্যামেরা নির্বাচন করব এবং এই ক্যামেরার টার্গেট অবশ্যই ঘরটি থাকবে। এই জন্য আমরা ক্রিয়েট প্যানেল হতে ক্যামেরা নির্বাচন করে এখান থেকে আমরা দুইটি ক্যামেরার প্রথমে টার্গেট ক্যামেরা নির্বাচন করব। অবজেক্ট টাইপ হতে টার্গেট ক্যামেরা নির্বাচন করে আমাদের টপ ভিউপোর্টে ক্লিক করে ড্র্যাগ করে আমাদের টার্গেটটি ঘরের দিকে রাখতে হবে এবং এখানে আমরা দেখতে পাবো যে ভিউপোর্টের মধ্যে ক্যামেরা ক্রিয়েট হয়েছে ক্যামেরাটির নিচে। যদি আমরা ক্যামেরাটি উপরে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই লেফট পয়েন্ট বা ফ্রন্ট পয়েন্ট থেকে আমাদের এই এক্সিস নির্বাচন করে ওয়াইড দিকে নিয়ে আসতে হবে এবং ক্যামেরার টার্গেটটি আমাদের উপর দিকে নিয়ে আসতে হবে, তা না হলে আমাদের ক্যামেরাটি ঘরটি ভিন্ন রকম দেখাবে। যদি আমরা ক্যামেরা থেকে দেখতে চাই, অর্থাৎ ঘরটিকে ক্যামেরা থেকে আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই প্রসপেক্টিভ লেখার উপর, প্রসপেক্টিভ ভিউপোর্টের প্রসপেক্টিভ লেখার উপর রাইট বাটন চেপে ভিউজ থেকে ক্যামেরা ওয়ান নির্বাচন করতে হবে। তাহলে আমরা ক্যামেরা থেকে দেখতে পাবো ঘরটি, অর্থাৎ ক্যামেরা থেকে আমরা টার্গেট যে করেছি তা দেখা যাবে। ক্যামেরার টার্গেটটি এইখানে এবং ঘরটি ঠিক সেই পরিমাণে দেখা যাচ্ছে। যদি আমরা ক্যামেরার টার্গেটটি উপরে নিয়ে আসি তাহলে ঘরটিকে পুরোপুরি দেখা যাবে এবং ক্যামেরার টার্গেট সিলেকশন করার জন্য আমরা এই সিলেক্ট বাই নেম টুল অথবা কিবোর্ড হতে এইচ বাটন চেপে আমরা ক্যামেরা টার্গেট নির্বাচন করে সিলেক্ট বাটনে ক্লিক করব। তারপর এক্সিস ওয়াই এক্সিস সিলেক্ট করে আমরা উপর দিকে নিয়ে আসব এবং আমাদের ক্যামেরা ভিউপোর্টে দেখতে পাবো এর মুভমেন্ট ঠিক এই, এবং ক্যামেরা যেভাবে মুভ করব ঠিক সেইভাবে আমরা ক্যামেরা ভিউপোর্ট দেখতে পাবো এবং এটি ক্যামেরা হবে। এভাবে আমরা বিভিন্ন স্ন্যাপ থেকে আমরা এটি রেন্ডার নিয়ে নিতে পারি যা কিনা ঘরের মুভমেন্ট ছাড়াই, এবং ক্যামেরা সিলেক্ট করে মডিফাই প্যানেল হতে আমরা এর লেন্স বাড়াতে কমাতে পারি, অর্থাৎ লেন্স মিলিমিটার নির্বাচন করে নিতে পারি আমরা ক্যামেরাটি লেন্স পরিমাণ বাড়িয়ে আমরা ঘরটি দূরে নিয়ে যেতে পারি যা কিনা ক্যামেরার ফোকাস, এবং লেন্সের পরিমাণ কমিয়ে আমরা ঘরটির কাছে নিয়ে যেতে পারি। এবং এখানে ডিফল্ট লেন্স ফোকাস সিলেক্ট করা আছে, এগুলোকে আমরা নির্বাচন করে আমরা ক্যামেরার লেন্স ফোকাস নির্বাচন করতে পারি এবং ইচ্ছে করলে আমরা এখান থেকে ক্যামেরা টাইপ চেঞ্জ করে নিতে পারি। এখানে ফ্রি ক্যামেরা নির্বাচন করলে ক্যামেরা টাইপ ফ্রি হয়ে যাবে এবং যদি আমরা এখান থেকে টার্গেট ক্যামেরা নির্বাচন করি তাহলে ক্যামেরার টাইপ টার্গেট ক্যামেরা হয়ে যাবে। তো এইভাবে আমরা ক্যামেরার কাজ করে নিতে পারি এবং ক্যামেরা থেকে ভিউপোর্টে দেখতে পারি। যদি আমরা অন্যান্য ক্যামেরা নির্বাচন করি, যেমন আমরা এখান থেকে ফ্রি ক্যামেরা নির্বাচন করে ফ্রন্ট ভিউপোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফ্রি ক্যামেরা নির্বাচন হবে, অর্থাৎ এটির কোনো টার্গেট পয়েন্ট নেই, এটি যে কোনোভাবে আমরা মুভ করতে পারি। কিন্তু টার্গেট ক্যামেরার টার্গেট থাকে যা কিনা ওই টার্গেটকে কেন্দ্র করি সেই ক্যামেরাটি মুভ হবে অথবা রোটেশন হবে, কিন্তু ফ্রি ক্যামেরার তার ঠিক বিপরীত, অর্থাৎ টার্গেট নেই এবং এটির রোটেট ইচ্ছে অনুযায়ী বা মুভমেন্ট ইচ্ছে অনুযায়ী হবে। এবং এই রোটেট ফ্রি ক্যামেরা থেকে যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের ক্যামেরার প্রসপেক্টিভে রাইট বাটন চেপে ভিউজ থেকে ক্যামেরা টু নির্বাচন করতে হবে, তাহলে আমরা ফ্রি ক্যামেরা দেখতে পাবো। এভাবে আমরা প্রসপেক্টিভ ভিউপোর্টে বা টপ ভিউপোর্টে ক্যামেরা ক্রিয়েট করে ক্যামেরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো এবং ক্যামেরার লেন্স আমরা নির্বাচন করে নিতে পারবো প্যারামিটার্স রোল আউট থেকে।